হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বৃষ্টিময় ঈদ সবার ভালোই কেটেছে পরিবারকে নিয়ে। বৃষ্টি আসুক আর যাই আসুক, ফ্যামিলির সাথে থাকলে কিন্তু প্রতিটা দিনই অনেক আনন্দের হয়। আর যেহেতু ঈদের ছুটি সবাই বাসায়, তো আশা করি আপনাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে, অনেক বেশি সুন্দর কেটেছে। আজকে আমি আপনাদের সাথে বৃষ্টিময়ের দিনের একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। যেহেতু ঈদের পুরো সপ্তাহ ছিল বৃষ্টি, এটা ছিল ঈদের তৃতীয় দিন, সেই দিন কী কী করলাম সব কিছু মিলিয়ে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করেছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্লগটা স্টার্ট করছি আমি দুপুর থেকে কী কী রান্নাবান্না করলাম, কী কী খেলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়েই হচ্ছে আজকের ব্লগটা। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু মাংস খেতে খেতে সবাই অনেক বেশি অস্থির, তো আজকের দুপুরটা ছিল বৃষ্টিময়, বৃষ্টির দিনে আমি আজকে একটু ভর্তা ভাতের আয়োজন করেছিলাম। আর মাংস যেহেতু এখন সবার বাসায় কম বেশি রান্না করা থাকে, এই জন্য আমি ভর্তাটা তৈরি করেছিলাম হচ্ছে পাটায় মাখা আলু ভর্তা, যেটা মরিচ দিয়ে করা হয়, কালো জিরার ভর্তা, মরিচ বাটা, সরিষার ভর্তা, হাতে মাখানো আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা। এগুলোই ছিল মোটামুটি ছয় পদের ভর্তা তৈরি করেছিলাম। আর এই আলুর ভর্তাটা আর ডালের ভর্তাটা হচ্ছে ঝাল ছাড়া, এটা আমার ছেলের জন্য, ও এখন একটু একটু ভর্তা খাওয়া শিখে গেছে আমাদের মতো। আর এখানে আজকে ছিল হচ্ছে খুদের ভাত আর ভর্তা, এটা আমাদের দুপুরের খাওয়া ছিল। এটা ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, আর মাংসের তরকারি তো আছেই, যে যেভাবে খাবে সেভাবে খেয়ে নেবে। তো এখন আমি খুদের ভাতটা বসিয়ে দিচ্ছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে এখন হচ্ছে খুদের ভাতটা বেড়ে সবাই একসাথে খেয়ে নিব। বাইরে কিন্তু তখনও অনেক বেশি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা। যেহেতু কোনো কারো ব্যস্ততা নেই, সবার ছুটি, বৃষ্টিটাও ঠিক সময়ে এসেছিল। তো আসরের নামাজের পরে বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছিল, তখন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ডেইলি শপিংয়ে, কারণ এবার স্কুলের ছুটিটা কিন্তু অনেক কম, তাড়াতাড়ি খুলে যাবে। মূলত বাচ্চাদের টিফিনের জন্য হালকা শুকনা নাস্তাগুলো যেগুলো, অথবা স্কুলে যাওয়ার সময় যেগুলো খেয়ে যাবে, সেগুলো কেনার জন্যই আমরা তিনজন চলে গিয়েছিলাম হচ্ছে ডেইলি শপিংয়ে। ওর বাবা আসেনি, উনি বাসায় মুভি দেখতেছিল, যেহেতু ছুটির দিনে উনি অনেকটাই অলস হয়ে যায়। তো আমরা তিনজনই আমাদের পছন্দ মতো জিনিস কিনে নিচ্ছিলাম। তো আমরা ডেইলি শপিংয়ে থাকার সময় খুব জোরে ঝুম বৃষ্টি নেমে যায়, অনেকটা ভিজেই আমরা বাসায় চলে আসি, যেহেতু এটা আমাদের বাসা থেকে খুব কাছেই। তো এখন আমরা বাসায় চলে এসেছি, আর যা যা কিনে আনা হয়েছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম।
স্যুপটা আর নুডলসটা একসাথে রেখে দিলাম। আর এখন আমও এনেছিলাম সাথে, আবার মেয়ে হচ্ছে আম খেতে চেয়েছিল, তো ডেইলি শপিংয়েই আমগুলো বিক্রি করছিল, সেখান থেকে এই আমগুলো আনলাম। এখানে মনে হয় রূপালি আর হচ্ছে হিমসাগর, এই দুই ধরনের আম মিক্স করে আমি নিয়ে এসেছিলাম। রূপালি আমটা যদিও আমার বেশি ভালো লাগে খেতে, তো দুইটাই এনেছিলাম। তো সবগুলো গোছ গাছ করতে করতে প্রায় 6টা বেজে গিয়েছিল, আমরা একটু ছাদেও গিয়েছিলাম এই ওয়েদারটাকে এনজয় করার জন্য। আর ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। এই যে ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল, তারপরে আমরা প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, নিচে চলে আসছিলাম মাগরিবের নামাজের পরে। বাচ্চারা এখন হচ্ছে চিকেন স্প্রিং রোল যেটা সেটা খাবে, তো ওইটা ভেজে দিচ্ছি, আর সাথে হচ্ছে কেক খাবে, এটাই আজকে ওদের সন্ধ্যার নাস্তা। আর আমরা খাবো হচ্ছে মাংস দিয়ে মুড়ি, যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংসের সাথে একটু মুড়ি না খেলে কিন্তু জমে না। তো এখন আমরা আমাদের সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব সবাই মিলে। আর এখানে হচ্ছে ওর আমার যে ছোট দেবর, ওদের জন্য ঈদের গিফট নিয়ে এসেছে, ওদের সবচেয়ে ফেভারিট। আমার ছেলে তো স্পাইডারম্যানের এত বেশি ফ্যান, ওর যদি আরও ডল থাকে ও আরোই নিবে, এমন একটা অবস্থা। আর এই পনিটা আর হচ্ছে ইউনিকর্নটা আমার মেয়ের জন্য এনেছিল, আর সাথে স্লাইম এনেছিল। এগুলো পেয়ে ওদের যে কী পরিমাণ খুশি ছিল, মানে ওদের মনে হচ্ছে যে ঈদের আনন্দ আরও বেড়ে গিয়েছিল। তো বাচ্চাদের আনন্দেই মূলত হচ্ছে আমাদের আনন্দ, ভালোই লেগেছিল। আর ঈদটা এবার ঠিক এভাবেই কাটিয়ে দিলাম, যেহেতু বৃষ্টিময় ঈদ ছিল। আশা করি আপনাদের ঈদটাও অনেক বেশি ভালো কেটেছে, ভিডিওটা আর বড় করব না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।